সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله في الإسلام هيرا المدني চ্যানেলে দর্শক বৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান রূহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই অনুষ্ঠানে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুন, অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জাইদ আহমদ বরকাতুহুমুল আলিয়ার একটি লিখিত রিসালা কবরের পরীক্ষা, এর মধ্যে দরুদ পাকের ফজিলত নকল করতে গিয়ে উনি লিখেন, রহমত আলম নূরে মুজাসসাম রাসূল আকরাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করে সজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করাটা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল কুরআনুল করিম ও আহাদিসে মোবারকা থেকে বুজুর্গানে দীন রহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রাজভী জাইদ আহমদ বরকাতুহুমুল আলিয়ার পক্ষ থেকে আসা ওরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা হয়ে থাকে। আসুন কয়েকজন মেসেজ করেছেন, মেসেজগুলো আগে আমাদের অনুষ্ঠানে সামিল করি। কয়েকজন মেসেজ করেছেন, একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি ঢাকা থেকে বলছেন, উনি বলছেন অন্য লোকের কু নজর থেকে কিভাবে বাঁচবো, আল্লাহ পাক আপনাকে শিফা দান করছি। ধন্যবাদ। বদ নজর যেটাকে বলে, তো এটার জন্য আসলে নিজেকে যদি আপনি সেভ করতে চান তাহলে আপনাকে এই আমলটি দাওয়াত ইসলামের পক্ষ থেকে এই বদ নজরের জন্য তাবিজ দেওয়া হয়, অর্থাৎ সেটি যদি আপনি ব্যবহার করে থাকেন ইনশাআল্লাহ দ্বারা আপনি বদনজর থেকে হেফাজত থাকবেন। আচ্ছা, আরেকজন মেসেজ করেছেন, রোগীর নাম বলেছেন জান্নাতুল ফেরদৌস আর মায়ের নাম বলেছেন বিবি জয়নব। উনি বলছেন উনি সবসময় অসুস্থ থাকে, ঘরে কোনো উন্নতি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে চাকরিও কোনো বন্দোবস্ত হচ্ছে না, দয়া করে ইস্তেখারা করে দেখবেন, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা ইস্তেখারার ফলাফলও জানবো, রুহানি চিকিৎসা শ্রবণ করবো, আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পড়তে থাকুন। আরেকজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের একজন রোগী নাম জানে আলম, ওনার পেটের সমস্যা, উনি কোনো কিছু খেলেই ওনার বমি হয়, এখন আপনারা যদি দয়া করে কিছু রোহান চিকিৎসা দিতেন। ধন্যবাদ। প্রথমে যিনি আমাদেরকে আপনি এসএমএস করেছেন, আপনি বলেছেন যে আপনার ঘরের মধ্যে আয় উন্নতি হচ্ছে না ইত্যাদি ইত্যাদি অসুস্থ থাকে, তার জন্য আপনি রোহান ইস্তেখারা করতে বলেছেন, তো আপনার ইস্তেখারাটি করা হয়েছে। এতে আপনাদের ঘরের মধ্যে আসলে জাদুর একটি প্রভাব দেখা যাচ্ছে, ইঙ্গিত দেখা যাচ্ছে। তো একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনারা দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করে নিন, ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমল করুন। এরপর একজন ভাই আমাদেরকে এসএমএস করেছে, যিনি ক্যান্সার রোগে ভুগছেন, তার জন্য তিনি রোহান চিকিৎসা চেয়েছেন, তো আপনি এই আমলটি করতে পারেন, অর্থাৎ রোগীর অন্য ভাই বা বাবা বা অন্য কেউ যদি থাকে তারা এই আমলটি করবে। সেটা হচ্ছে 7 দিন পর্যন্ত প্রতিদিন অজু সহকারে ইয়া রাকিবু এটি 100 বার পাঠ করবে, শুরু এবং শেষে 11 বার করবে দরুদ শরীফ পাঠ করে রোগীকে, অর্থাৎ ক্যান্সার রোগীকে ফুক দিবে, দম করবে, ইনশাআল্লাহ এর দ্বারা ক্যান্সারের রোগ ইনশাআল্লাহ চলে যাবে। আবার শ্রবণ করুন, 7 দিন পর্যন্ত প্রতিদিন অজু সহকারে ইয়া রাকিবু এই অজিফাটি 100 বার পাঠ করবেন, আগে পরে 11 বার করে দরুদ শরীফ পরে রোগীর শরীরের মধ্যে ফুঁক দিবেন, দম করবেন, ইনশাআল্লাহ দ্বারা ক্যান্সার রোগীর যে রোগ ক্যান্সার সেটি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এবং
আপনার প্রতি অনুরোধ যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি একটু তাবিজাত সংগ্রহ করবেন। জি কল চালিয়ে দিন। শুকুর রহমান বায়ুসে কুমিল্লা। তোমার ছেলেরা আমার কথা শোনে না। ওনার ছেলে ওনার কথা শুনে না। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা সমস্যা সমাধান করে দিক। লুৎফুর রহমান ভাই কুমিল্লা থেকে, আপনি বলছেন যে আপনার ছেলেরা আপনার কথা শুনে না, তো আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন যাতে তারা আপনার কথা শুনে। এবং আপনি এই আমলটি করতে করুন, সেটা হচ্ছে যে আপনি ঘরের মধ্যে কিছু লবণ, লবণের মধ্যে ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এটি 1001 বার পাঠ করবেন। পাঠ করে লবণের মধ্যে ফুঁক দিবেন এবং সেই লবণ আপনারা ঘরে সকলেই খাবেন, অর্থাৎ খাবারের মধ্যে যে লবণটা খান সেটার মধ্যে আপনারা মিক্স করে দিবেন, খাবেন। ইনশাল্লাহ এর দ্বারা আপনার ছেলেরা আপনার কথা শুনবে, ইনশাল্লাহ আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে তাদের। মাশাআল্লাহ। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লা থেকে বলছি। আমার দুইটা মেয়ে, একটা মেয়ে সুস্থ, আর আমার বড় মেয়েটা হঠাৎ করে আবার কেন জানি মানে বাইর হয়ে গেছে, মানে নামাজ সালাম করতো, আব্বুর কথা শুনতো, আম্মুর কথা শুনতো, হঠাৎ এরকম অবাধ্য কেন হইলো, এটা কি কোনো কোনো জাদু তো না আছে কিনা একটু খাড়া করে দেখছেন, যদি তাহলে উপকৃত হবো আর কি। মেয়ের নাম হইলো বারগানা ইয়াসমিন ঝুমুর, মেয়ের মার নাম হলো আবেদা সুলতানা। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাদের সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ ভাই আমাদের সাথেই থাকুন, আমরা ইস্তেখারা ফলাফলও জানবো, রুহানি চিকিৎসা শ্রবণ করবো। আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পড়তে থাকুন। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ আরিফ, আমি নান্নর থেকে বলছি। আমার বড় ভাইয়ের বিবাহর কথার কাজ চলতেছে, যেখানে বিবাহ ঠিক করা হয় দুজনের জন্যই, রাজি হয় পরবর্তীতে ভেঙে যায়। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাদের সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, আমরা ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা শ্রবণ করবো। জি ধন্যবাদ। জাহাঙ্গীর আলম ভাই কুমিল্লা থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন। আপনি বলছেন যে আপনার মেয়ে আগে বাধ্য ছিল, আপনার কথা শুনতো, নামাজ কালাম করতো, ঘর থেকে বেরিয়ে গেছে, এরকম যতটুকু শুনেছি বুঝতে পেরেছি। তো আপনি ইস্তাখারার জন্য বলেছেন যে কি হয়েছে, আল্লাহ তালা আসানি দান করুক, আপনার ইস্তাখারাটি হয়েছে, এতে জাদুর প্রতি ইঙ্গিত আছে আপনার মেয়ের উপর। তো আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার মেয়ের সমস্যাকে সমাধান করে দিক। আপনি এই আমলটি করুন, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি তাবিজা সংগ্রহ করেন এবং কাটওয়ালা আমল করেন, অর্থাৎ আপনার মেয়ের জন্য কাটান, জাদুর প্রভাব থেকে ইনশাল্লাহ তিনি মুক্ত থাকবেন কাটানোর ফলে, এবং তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ তালা আসানি দান করুক। আচ্ছা, এরপরে আমাদেরকে একজনে ফোন করেছেন, আরিফ ভাই নারায়ণগঞ্জ থেকে। আপনি বলছেন যে আপনার ভাইয়ের বিয়ে ঠিক হয়, আবার ভেঙে যায়, দুনো পক্ষ থেকে রাজি থাকে কিন্তু বিয়ে পরবর্তীতে ভেঙে যায়, তার জন্য আপনি রুহান চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা সমস্যার সমাধান করে দিক। সহজ একটি ওয়াজিফা, সেটা হচ্ছে এটি এভাবে করতে হবে, প্রতিদিন ফজরের নামাজের পর অজু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা তিন, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর সূরা তিন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তিন, এটি 7 বার আপনি পাঠ করবেন। 40 দিন পর্যন্ত এই আমলটি অব্যাহত রাখুন, 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে, বিয়ের একটি সম্বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার শ্রবণ করুন, প্রতিদিন ফজরের নামাজের পর, অর্থাৎ 40 দিন পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা তিন 7 বার পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে 40 দিনের মধ্যে বিয়ের একটি সম্বন্ধ আপনাদের হয়ে যাবে, ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখবেন যে আপনারা বিয়ে সময় যে কোনো রকম শরীয়তের বিরোধী কোনো কাজ যেগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। জি পরবর্তী কল চলে। মাহদি হাসান রহিম, নলছিটি মানপাশা। আমার আম্মু অসুস্থ অনেক দিন ধরে, তারপরে আমার ঘরের ভিতরে মানে ঝগড়া লেগেই থাকে, কোনো আয় উন্নত নাই। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাদের সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা রোহা চিকিৎসা শ্রবণ করব। জি ধন্যবাদ। মাহাদি হাসান ভাই, আপনি বলছেন যে আপনার মা অসুস্থ, ঘরের মধ্যে ঝগড়া জাতি চলতে চলছে এবং ঘরের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, তার জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দিক। প্রথমে ভাই মাহাদি হাসান ভাই, আমি আপনাকে অনুরোধ করব যে আপনারা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে থাকে তাহলে আজকে থেকে নিয়ত করে নিন যে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, ঘরের সকলকে নামাজ পড়ার জন্য অনুরোধ করবেন, আদেশ দেবেন, বুঝিয়ে বলবেন, ঘরের সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ দেখবেন ঘরের আয় উন্নতির এতই হবে ইনশাআল্লাহ যে আপনারা আপনারা খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমত ব্যাপার হচ্ছে যে যদি আমরা নামাজ না পড়ি তাহলে আমাদের ঘর থেকে আয় উন্নতি চলে যাবে, তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে থাকেন, 5 ওয়াক্ত নামাজ
জামাত সহকারে পড়ার পুরুষরা চেষ্টা করুন, এবং ঘরে যখন প্রবেশ করবেন তখন বিসমিল্লাহর সাথে প্রবেশ করবেন, তখন বিসমিল্লাহ রহমান রহিম ঘরে বলে ঘরে প্রবেশ করবেন। এর দ্বারা ঘরে শয়তান প্রবেশ করতে পারেন এবং ঘরে ঝগড়াঝাটি হয় না, অর্থাৎ শয়তান ঢুকলেই তো ঝগড়াঝাটি সৃষ্টি হয়। তো এবং সাথে সাথে এই আমলটি করবেন, সেটা হচ্ছে সাত দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু এটি পাঠ করবেন 112 বার। অভাব অনটন যে যা সমস্যা সেগুলোর জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সেগুলো থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। এই আমলটি লাগাতার সাত দিন পর্যন্ত প্রত্যেক নামাজের পর আপনাকে করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের পর। জি পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আবু হোসেন, আমার কুমিল্লায় আমার বাগনি থাকে ঢাকায়, আমার বাগনির সাথে দিনের আসর করছে, আমি এর জন্য রুহা ইনশাআল্লাহ আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। জি ধন্যবাদ ভাই, আপনি ঢাকা থেকে বলছেন, তো আপনি বলছেন আপনার ভাগ্নের পরে জিনের আসর করেছে তার জন্য রোহান চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। এই আমলটি করুন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 41 বার 41 টাইমস একটি কাগজের মধ্যে লিখে এটিকে চামড়া ভ্যাকসিন অথবা প্লাস্টিক ইত্যাদির মধ্যে কস্টেপ দিয়ে করতে পারেন, কস্টেপ ভালো করে প্রথমে পেঁচিয়ে এরপরে চামড়া ভ্যাকসিন দিয়ে সেলাই করতে পারেন, ইনশাআল্লাহ এরপরে আপনি এটাকে রোগীর অর্থাৎ যাকে জিনে ধরেছে আপনার ভাগ্নির গলায় অথবা হাতে পরিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে জিনের প্রভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন মোবাইলে মেসেজ করেছেন, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। উনি কুমিল্লা থেকে বলছেন, উনি বলছেন ওনার একটা মেয়ে আছে, এখন আমার এখন সন্তান হবে 7 মাস, ছেলের জন্য কি আমল করতে পারে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সন্তান দান করুক। আমিন। আপনি এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে এই আমলটি আসলে আপনাকে করতে হবে, স্বামী স্ত্রী উভয়কেই করতে হবে। সেটা হচ্ছে এরকম, প্রত্যেক দিন 101 বার সুরা কাউসার এটি 101 বার পাঠ করবেন, অর্থাৎ কাউসার এই সুরাটি 101 বার করে পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনারা দুজনেই পুত্র সন্তানের মা বাবা হবেন ইনশাআল্লাহ। আবার শ্রবণ করুন যে স্বামী স্ত্রী উভয়ই প্রত্যেক দিন 101 বার সূরা কাউসার পাঠ করুন, আগে পরে একবার করে দরুদ শরীফ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনারা পুত্র সন্তানের অধিকারী হবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে একজন পুত্র সন্তান দান করুক, আপনারা নিজেরাও দোয়া করতে থাকুন। আসুন কিছু কল এসেছে, কলগুলো নিয়ে নিই। জি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক, আমি চট্টগ্রাম আগ্রা সিডি 21 নম্বর থেকে বলছিলাম। আমি বেনজিন কালে শুকিয়ে যাচ্ছি, খাবারও ঠিক মতো পাচ্ছি কিন্তু বেনজিন শুকিয়ে যাচ্ছে। আমি অনেক দিন ধরে অনেক ওষুধ খাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, আমাদের সাথেই থাকুন, আমরা রোহায়ে চিকিৎসা শ্রবণ করব। আব্দুল খালেক ভাই চট্টগ্রাম সিডিএ থেকে আমাদেরকে ফোন করেছেন, আপনি বলছেন যে আপনি দিন দিন শুকিয়ে যাচ্ছেন তার জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন, যে আপনি বলছেন খাবারও খাচ্ছেন। ভাই আসলে আপনার বয়সটা যদি আমাদেরকে বলে দিতেন আমাদের জন্য সুবিধা হতো। আসলে ব্যাপার হচ্ছে অনেক সময় অনেকে এমন আছে যারা 25 বছরের পর হয়তো তাদের একটু স্বাস্থ্যটা খোলে, অনেকের খাবার ঠিকই খায় কিন্তু খাওয়ার পরও 25 বছরের আগে পর্যন্ত অনেকের স্বাস্থ্যটা তেমন কি হয় না, 25 বছরের পর বা অনেকের 30 বছরের পর স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়ে। তো এই ক্ষেত্রে আপনার বয়সটা যদি আমাদেরকে বলতে হতো আমরা আপনাকে আরো ক্লিয়ার করে দিতে পারতাম। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনি এই অর্থাৎ আপনি যে শুকনো তার জন্য আপনি ওষুধ খাবেন না, খেয়ে এটা আসলে অনেক সময় আপনার জন্য সাইড এফেক্ট হতে পারে। তো আপনি এমনিতেই সাধারণত যেভাবে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেটার উপর শুকরিয়া জ্ঞাপন করুন, কেননা আসলে স্বাস্থ্য এটা অনেক সময় কষ্টের কারণ হয়ে থাকে। তো এটাই আপনি যে বলছেন একটু হালকা পাতলা গরণের, সেটাই আপনার জন্য উত্তম ভালো। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনি এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন খেজুর এবং শসা এটা নিয়ে আপনি খেতে পারেন একসাথে, ইনশাআল্লাহ এর দ্বারা হয়তো আপনি আল্লাহ তাআলা চাইলে আপনি একটু স্বাস্থ্যবান হবেন। দর্শক বৃন্দ আসুন আরো কয়েকটি কল নিয়ে নিন। জি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জালাল সর্দার, নারায়ণগঞ্জ থেকে। আমার সমস্যা হলো আমি ওই কিছুদিন যাবৎ খুব দুদিনের ভিতরে আছি, আমার চাকরি ছিল ছিঁড়ে গেছে, এখন খুব সমস্যার ভিতরে আছি, তারপরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা চালাইতেছি, এটা সফল হইব কিনা একটু চেষ্টা করা করে দেখার জন্য আর কি করছিলাম। আমার মায়ের নাম মৃত্যু সালেহা বেগম। আচ্ছা, আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক। ভাই আমাদের সাথেই থাকুন, আমরা ইস্তেখারার ফলাফলও জানবো, রুহানি চিকিৎসা শ্রবণ করবো, আপনি মাদানী চ্যানেল দেখতে থাকুন, দরুদে পাক পড়তে থাকুন। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ আলামিন,
আমার মাথা খুব গরম থাকে, আমার মাথা চুল কম পড়ে গেছে। আল্লাহ পাক আশ্রয় দান করুক, আপনাদের সাথেই থাকুন, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। জি ধন্যবাদ। প্রথমে আমাদেরকে জালাল ভাই নারায়ণগঞ্জ থেকে ফোন করেছেন, আপনি বলেছেন যে আপনার চাকরি চলে গেছে এবং আপনি বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যাওয়া আপনার জন্য ভালো হবে কিনা তার জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আশ্রয় দান করুক ভাই। আপনি আমাদেরকে আপনি কোন জায়গায় যাবেন সেটা বলেননি, তো আপনি যদি কোন জায়গায় যাবেন সেটা আমাদের আমাদেরকে বলতেন তাহলে আমরা ইস্তেখারা করতে পারতাম। তো আমরা দুঃখিত, যখনই আমাদেরকে এই ব্যাপারে আপনারা ইস্তেখারা করতে চাইবেন আপনারা আপনাদের কোন স্থানে কোন জায়গায় যাবেন সেটা আমাদেরকে অবশ্যই বলবেন। আচ্ছা, আর একটি কথা হচ্ছে, আপনি একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু বেশি পরিমাণে পাঠ করুন, ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। ফোন করেছেন আলামিন ভাই, তিনি বলছেন যে আপনার মাথা সবসময় গরম থাকে এবং চুল কম, চুল ঝরে পড়েছে, হয়তো গরমের কারণে চুল ঝরে পড়েছে। আল্লাহ তাআলা আশা দান করুক। আপনি আসলে তেল ব্যবহার করেন কিনা আমি জানি না, তো আপনি যদি তেল ব্যবহার করে থাকেন বেশি পরিমাণে ইনশাআল্লাহ এর দ্বারা মাথা ঠান্ডা থাকবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মোবারক সুন্নাত হচ্ছে তেল ব্যবহার করা, তো আপনি তেল ব্যবহার করুন এবং মাথার যে চুল চলে যাচ্ছে ঝরে যাচ্ছে তার জন্য আপনি এমনটি করতে পারেন, জৈতুন তেল যেটাকে আমরা অলিভ অয়েল বলে থাকি, তো এরকম জৈতুন তেলের মধ্যে 1 চামচ আপনি খাঁটি মধু এবং 1 চামচ দারুচিনি চূর্ণ, অর্থাৎ দারুচিনিকে আপনি ব্লান্ড করে পাউডার করে 1 চামচ মধু এবং 1 চামচ দারুচিনি এইগুলো একসাথে আপনি মেশাবেন, এটাকে মিশিয়ে পরে কিছুদিন ধারাবাহিকভাবে আপনি অল্প অল্প করে আপনার মাথার মধ্যে এটা ব্যবহার করবেন, মাথায় দিবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনার মাথার মধ্যে নতুন চুল গজাবে ইনশাআল্লাহ আজিজ। অফিসিয়াল ফেসবুক পেজে একজন ইসলাম ভাই কমেন্ট করেছেন, উনি বলছেন খাবার বেশি খাওয়ার জন্য কোনো মাদানি ফুল আছে কি? খাওয়ার বেশি খাওয়ার জন্য তো মাদানি ফুল, এটা তো আসলে খাবার কম খাওয়ার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করে থাকি। খাবার অল্প খেতে পারাই ভালো, আপনি অল্প খেয়ে যদি আপনি চালাতে পারেন, আপনার শরীর চলতে থাকে, তাহলে সেটা আপনার জন্য ভালো। কেননা এই বেশি খাবার সেটা অন্তরকেও মেরে ফেলে, অর্থাৎ অন্তর্মিত হয়ে যায়, আপনি ইবাদত থেকে আপনি দূরে চলে যাবেন, আপনার নফসানিয়ত নফসের খাইশ বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি অল্প খেয়ে আপনি শারীরিক ভাবে আপনি ঠিক থাকেন, ফিট থাকেন, তাহলে অল্প খাওয়াই ভালো। মোবাইলে মেসেজ করেছেন যে উনি মানিকগঞ্জ থেকে বলছেন, উনি বলছেন ওনার প্রায় 2 বছর যাবত কোমরে ব্যথা, পায়ে যন্ত্রণা করে, ডাক্তার বলেছে হাড় ক্ষয় হয়েছে, ওষুধ খেয়েছে কমছে না, এর জন্য কিছু করবো হাড় চিকিৎসা? জি আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনাকে শিফা দান করুক ভাই। আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি দাওয়াতের পক্ষ থেকে যে তাবিজ দেওয়া হয় সেখান থেকে তাবিজ সংগ্রহ করে নিন এবং এটার জন্য প্লেটওয়ালা আমলটি গ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনি এই দ্বারা ইনশাআল্লাহ আপনার হাড় হাড় যে ক্ষয় হচ্ছে সেটা থেকে আপনি রক্ষা পাবেন ইনশাআল্লাহ আজিজ। মাশাআল্লাহ। যারা দর্শক বৃন্দ জানিয়ে রাখি আলহামদুলিল্লাহি আজাল দাওয়াত ইসলামের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্থানে রোজা ব্যতীত রমজান ব্যতীত বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার ইশারা নামাজের পর থেকে সাপ্তাহিক সুন্নতে বলা ইজতিমা অনুষ্ঠিত হয়, সেখানে আপনারা অবশ্যই যাবেন পুরুষ ইসলামী ভাইরা, তো সেখানে গিয়ে অবশ্যই আপনারা ইলমে দ্বীন অর্জন করবেন এবং ইজতিমা শেষে তাবিজাতে তারিয়ার ইসলামী ভাই ওখানে বসেন, তাবিজাত দিয়ে থাকেন এবং বিভিন্ন সমস্যার জন্য উনি প্লেটওয়ালা আমলও দিয়ে থাকেন, কার্ডও করিয়ে থাকেন, তো আপনারা সেখানে গিয়ে অবশ্যই আপনাদের সমস্যার কথা জানিয়ে রুহানি চিকিৎসা ওনা থেকে নিতে পারবেন, তাবিজও সংগ্রহ করতে পারবেন, সাথে সাথে কার্ডও করাতে পারবেন, প্লেটওয়ালা আমলও গ্রহণ করতে পারবেন। তো আপনাদের নিকটস্থ যেগুলো দাওয়াত ইসলামের ইসলামী ভাইয়েরা রয়েছেন ওনার থেকে জিজ্ঞেস করে নিকটস্থ যে স্থানে আপনাদের দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে পারে ইজতিমা হয় সেখানে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আর একটি রোজা রয়েছে, আর রোজাতে একটি সাপ্তাহিক সুন্নতে পারে ইজতিমা হবে, সেটি শুক্রবার, অনেক জায়গায় শুক্রবার হবে, অনেক জায়গায় বৃহস্পতিবার হবে, তো আপনারা খোঁজ নিয়ে সেখানে অবশ্যই যাবেন, তো সেখানে গিয়ে অবশ্যই ইলমে দ্বীন অর্জন করুন এবং তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আসুন কয়েকটি কল নিয়ে নিই। জি কল চালিয়ে দিন। রহমতি বলছিলাম, আমার নাম মারুফ হোসেন, আমি রিনবো সংস্থা এবং কিভাবে ঋণের শোধ করবে সে আমলটা শুনছি। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক। ঋণগ্রস্ত বলেছে মারুফ ভাই রংপুর থেকে, আপনি বলছেন যে ঋণগ্রস্ত তার জন্য আপনি রোহান চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিক ভাই। আপনি একটি সুন্দর আমল করতে পারেন, সেটা হচ্ছে প্রতিদিন ইশার নামাজের পর আপনি খালি আসমানের নিচে দাঁড়িয়ে খালি মাথায় ইয়া মুসাববিবাল আসবাব 500 বার পাঠ করবেন, আগে পরে 11 বার করে দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ঋণ আস্তে আস্তে দূর হয়ে যাবে।
পরিষদের একটি ব্যবস্থা হয়ে যাবে এবং আপনি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার চেষ্টা করুন, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটি একটি দরুদ শরীফ, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি একটি দরুদ শরীফ। আপনি যে কোনো আপনার সুবিধা অনুযায়ী একটি দরুদ শরীফ পড়ুন, বেশি পরিমাণে পড়তে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ঋণ পরিশোধের একটি ব্যবস্থা হয়ে যাবে। আমরা কিতাবের মধ্যে পড়েছি এরকম অনেকেই এই ঋণগ্রস্ত ছিলেন, অনেকে অনেক ব্যক্তি ব্যবসায়ী ছিল একসময়, পরবর্তীতে ঋণের মধ্যে ওনারা গ্রেফতার হয়ে গিয়েছিলেন, তো ওনাদেরকে অনেক সময় জেল হাজতে পাঠানো হচ্ছিল, পাঠানো হয়েছে অনেকে অনেককে, কিন্তু ওনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কারণে ওনাদের ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে গেছে। যে কেউ একজনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখিয়েছেন, অনেক সময় বিচারককে কাজীকে স্বপ্ন দেখিয়েছেন যে ওনাকে মাফ করে দাও, বা ওনার পক্ষ থেকে এই অমুকের কাছ থেকে ঋণটা গ্রহণ করে নাও, বা ইত্যাদি ইত্যাদি এভাবে স্বপ্ন যোগে বলেছেন, তো যার কারণে ওনাদের ঋণও পরিশোধ হয়ে গেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনার প্রতি অনুরোধ যে আপনি বেশি পরিমাণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকুন। আসলে আমাদের যারা দর্শক বৃন্দ, আপনি রমজানুল মোবারকের মাস চলছে, যে মাসে নেকির সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তো এই মাসে তো বেশি পরিমাণে চাই দরুদে পাক পড়া। তো আমরা যাতে আমাদের আর বাকি বেশি দিন নেই, তো আমরা যদি আর বাকি দিনগুলোতে বেশি বেশি দরুদে পাক করি, ইনশাল্লাহ আমাদের সকল মুশকিলাত আসান হয়ে যাবে, সকল বিমারি শিফা হয়ে যাবে, আল্লাহ পাক আসানে তার করুক। জি, আরেকটি কল চালিয়ে দিই। আমি নারায়ণ থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ বিল্লাল। আমার ওয়াইফ এই 2-3 দিন যাবৎ খাইতে পারে না, কালোর বমি করে, বমি বমি বা পাশে কালো, শরীর অনেক দুর্বল, কলি যায় কাপে। আল্লাহ পাক আসানে দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা রোহানি চিকিৎসা শ্রবণ করবো। জি, আল্লাহ তালা আসান দান করুক। আপনি বলছেন যে আপনার স্ত্রী 2 দিন ধরে খেতে পারছে না, বমি বমি ভাব, দুর্বল, তো এটার ক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, ইয়া সালামু 111 বার পাঠ করে আপনি তার শরীরের মধ্যে দম করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তিনি শিফা পাবেন। আবার এক গ্লাস পানির মধ্যে আপনি দম করে সেই পানিগুলো পান করাতে পারেন, ইনশাআল্লাহ শিফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মোবাইলে মেসেজ করেছেন একজন, উনি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হবিগঞ্জ থেকে। উনি বলছেন, আমার ভাইয়ের একটি সমস্যা, তিনি বিদেশ যাওয়ার জন্য আগ্রহী কিন্তু তার যাওয়া হচ্ছে না, এর জন্য আপনারা যদি ইস্তেখারা করে দেখতেন। ওনার নাম কাজল মিয়া আর মায়ের নাম সুফিয়া। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ, আমরা ইস্তেখারা ফলাফল জানবো, রোহা চিকিৎসা শ্রবণ করবো, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আপনি দৌড়তে পাক করতে থাকুন, ততক্ষণ আমরা ইস্তেখারা করে আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। মানে যে দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রোহানি চিকিৎসা ইস্তেখারা, আপনারা চাইলে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো। জি, ধন্যবাদ। কাজল মিয়া ভাই, আপনি আমাদেরকে ফোন করেছেন যে আপনি বিদেশ যেতে যাচ্ছেন, কিন্তু আপনার ভাই সরি আমাদেরকে ফোন করেছেন, এসএমএস করেছেন যে বিদেশ যাওয়া যেতে যাচ্ছেন কিন্তু যেতে পারছেন না, তার জন্য ইস্তেখারা বলেছেন, ইস্তেখারা করার জন্য বলেছেন। তো এটা আসলে আপনি যেতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, এটা আসলে কুদরতি আজমাইশ, যখন আপনার রিজিকের দরজা খুলে যাবে সেখানের জন্য আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকুন, দরুদ শরীফ পড়তে থাকুন, এবং সাথে সাথে এই আমলটি করার চেষ্টা করুন, সেটা হচ্ছে 321 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন। পাঠ করার পরে আপনি কিছু মিষ্টি দ্রব্য, জিলাপি বা চকলেট, মিষ্টি জাতীয় জিনিস আপনি কিনে এটি ছোট ছোট বাচ্চাদেরকে আপনি খাইয়ে দিন, এদের কাছে এদের মধ্যে আপনি বন্টন করে দিন, বিতরণ করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার উদ্দেশ্য পূরণ হবে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, বিদেশ যেতে পারবেন। জি বলাই সেরা দর্শক বৃন্দ, অনেকে কল করেছেন, কল গুলো নিন। জি, কল চালিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছি, তাহিল্লা সুদ্দিন। আমার তো কিছুদিন আগে হালকা জন্ডিস ধরা পড়ছে, এখন এটা রুমালি দিয়ে শেখি। আচ্ছা, জন্ডিস ধরা পড়ছে, তাহলে আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে সূরা বাইনা, এটিকে আপনি লিখে এই সূরা বাইনা কোরআন শরীফের একটি সূরা, পরিপূর্ণ সূরা, এই সূরাটি আপনি একটি কাগজের মধ্যে লিখে সেটাকে ভাঁজ করে আপনি আপনার গলায় ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে এটাকে মুচির কাছে গেলে মুচি সেলাই করে দেবে, সেটা আপনার গলার মধ্যে রাখুন, ইনশাআল্লাহ আপনার জন্ডিস চলে যাবে। আরেকটি সূরা বায়না আপনি এটাকে লিখে পানির মধ্যে দিয়ে সেই পানিটা আপনি 40 দিন পর্যন্ত পান করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার জন্ডিস রোগ দূর হয়ে যাবে। যদি আপনি লিখতে না পারেন, কোনো একজন সুন্নি বিশুদ্ধ আলিমকে দিয়ে আপনি এটা লিখাতে পারেন, কোনো একজন মাদ্রাসার ছাত্র, 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিকে যিনি লিখতে পারেন তাকে দিয়ে লিখাতে পারেন। মানে যে দর্শক বৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা, তো এই অনুষ্ঠানে আসলে একটি সময় লিমিটেড থাকে, তো দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। একটি কথা জানিয়ে রাখি যে দেখতে দেখতে রমজানুল মোবারক অতিক্রম হয়ে যাচ্ছে, তো আপনারা আমাদের চ্যানেল বাংলার সাথে সময় কাটান, বাকি যে সময় রয়েছে, এবং ব্যক্তিগতভাবেও
নফল ইবাদতের মধ্যে আপনাদের রমজানকে কাটান ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাই তো দয়া করবে, এবং শেষ 10 দিনে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, সবে কদর তালাশ করতেন। তো আমাদেরও চাই যাতে আমরা বেশি বেশি ইবাদত করি, রিয়াজত করি এবং ইস্তেগফার পাঠ করি, নিজের সমস্যার জন্য, পেরেশানির জন্য আল্লাহ পাকের কাছে রোনাজারি আহাজারি করি। আল্লাহ পাক চাইতো দয়া করবেন, এবং অবশ্যই অবশ্যই প্রত্যেক বেজুর রাতে সবে কদর তালাশ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতো দয়া করবেন ইনশাআল্লাহ, আমাদেরও সবে কদর নসিব হয়ে যাবে, আল্লাহ পাক তৌফিক দান করুক। আসুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শরীক হয়ে যাইছি। اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمد واهله يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا ربنا 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 يا الله يا رحمان يا رحيم مالك كريم يا الله عز وجل আমাদের আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও, আমিন। يا الله عز وجل আমাদেরকে পরহেজগার মুত্তাকি মুখলিস আশিক রাসূল বানিয়ে দাও, আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ রোগ থেকে আরোগ্য দান করো, আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখো, আমিন। আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, আমিন। আল্লাহ মাদান চ্যানেলে অনেক দর্শক আমাদের সাথে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ, তাদের নিজেদের বিভিন্ন রকম পেরেশানি পেরেশানির জন্য আল্লাহ, আল্লাহ যারা যে রকম পেরেশানির মধ্যে আছে আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ, তাদের সকলের পেরেশানি দূর করে দাও, আমিন। আল্লাহ অনেকে পুত্র সন্তান চায়, তাদেরকে পুত্র সন্তান দান করো, আমিন। অনেকে নিঃসন্তান সন্তানের আশা করছে আল্লাহ, তাদেরকে সন্তান দান করো, আমিন। আল্লাহ অনেকে সন্তান অবাধ্য আল্লাহ, তাদেরকে তাদের সন্তান যেন তাদের বাধ্য হয়ে যায়, ইয়া আল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত, তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে রোগের কারণে কষ্ট পাচ্ছে, তাদের রোগ দূর করে দাও, আমিন। ইয়া আল্লাহ আজ্জাবাজাল। আল্লাহ অনেকে বিদেশে যেতে যাচ্ছে, তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমিন। ইয়া আল্লাহ অনেক অনেকে হালাল রোজগারের কারণে পেরেশান, আল্লাহ তাদেরকে হালাল রোজগার দান করো। আল্লাহ অনেকের ঘরে অভাব এসেছে, আল্লাহ তাদের অভাব দূর করে দাও, আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, আমিন। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ আমাদের ঘরের আল্লাহ আমাদের পরিবার বর্গদেরকে আল্লাহ নামাজি বানিয়ে দাও, প্রতিবেশীদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের উপর তোমার রহমত নাযিল করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বি রাহমাতিকা ইয়া আরহামার রাহিম। ও শহীদের বাণী শোনো, করো ওহে অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।